বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, মহাপরিচালক বাংলাদেশ সুগার কোক ইনস্টিটিউট। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি সচিব, আমাদের চিনি শিল্পের প্রত্যেকের পরম শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন আবদুল্লাহ স্যার, উপস্থিত আছেন বিএডিসির চেয়ারম্যান জনাব নাসিরুজ্জামান, উপস্থিত আমাদের কৃষি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ হামিদুর রহমান, উপস্থিত অন্যান্য মঞ্চগোষ্ঠীর নেতৃবৃন্দ, এবং এখানে আমার বিভিন্ন সুগার মিল থেকে স্যার, আমি প্রত্যেক সুগার মিল থেকে আগতে আমার ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং আমার জেনারেল ম্যানেজার ইকু এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত কৃষি বিজ্ঞানী বৃন্দ, উপস্থিত ধনী আচ্ছাসী বৃন্দ, সুদী বৃন্দ, আসসালামু আলাইকুম স্যার। যেদিন জানতে পারি যে এই জায়গায় আপনি আসবেন, আমরা সত্যি উদ্বেলিত হয়েছি, আনন্দিত হয়েছি, এবং খুব পরিকল্পিত ভাবে আমরা স্যার প্রত্যেক সুগার মিলের এমডি বিন্দুকে যথাসময় উপস্থিত হতে এবং জেনারেল ম্যানেজার সিগনেচারদেরকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কারণ স্যার আপনি আমাদেরই একজন স্যার, চিনি শিল্পের দর্শন যখন আপনি স্যার কৃষি শিল্প হিসেবে যান স্যার, আমি যেহেতু ডিরেক্টর ফাইন্যান্স ছিলাম স্যার, আমরা তখন হিউজ চিনি স্টক নিয়ে 60 টাকার চিনি আস্তে আস্তে দাম কমতে কমতে কঠিন অবস্থা ছিল স্যার, এবং আমরা আখের মূল্য দিতে পারি নাই স্যার। খুব বাস্তব ধরনের প্র্যাকটিক্যালি আপনার সাথে যে কাজ করছি কথাগুলো বলার চেষ্টা করব, আখের মূল্য দিতে পারি নাই। সেই মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে এটা নিয়ে আখ চাষী নেতৃবৃন্দ মুখ করছে, আপনি কালক্ষেপণ না করে সেই অর্থ সচিবের সাথে ধ্যান দরবার করে, অর্থমন্ত্রীর সাথে ধ্যান দরবার করে সর্বপ্রথম 175 কোটি টাকা এনে দেন, যেটার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা আখ চাষীদের মূল্য পরিশোধ করতে সক্ষম হই। পরবর্তী সিজনে আমরা আখের মূল্য কিন্তু যখন সমস্যা এর আগে ভাগে আপনি স্যার অর্থ সচিবের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের নতুন বাজারের সুযোগ সুবিধার সাথে করার জন্য আবার 135 কোটি টাকা দিয়েছেন, এটা আমরা স্যার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। আমি মনে করি এখনো স্যার আপনি আমাদের শিল্প সচিব, যদি শুনতে পারি যে আপনি স্যার কৃষি সচিব হয়েছেন, মনে হয়েছে যে তিনি শিল্পের জন্য এটা সৌভাগ্য বা চিনি শিল্পের জন্য তার মানে উন্নত দিকে যাওয়ার জন্য তার উন্মোচন হবে। কারণ কৃষির সাথে আমরা অনেকগুলো বিষয় কৃষি মন্ত্রণালয় থেকে সাপোর্ট পাই, অনেকগুলো বিষয় সাপোর্ট পাই, এবং আমি মনে করি আমরা সেই দিকে এগোতে পারব। আপনি স্যার আমাকে আসার সাথে সাথে প্রশ্ন করেছেন চিনির উৎপাদন খরচ কত, 101 টাকা বা একটা, আমি বললাম স্যার আপনি যখন ছিলেন প্রথম দিকে কম ছিল পরে বাড়ছে, উৎপাদন করে বাড়া নির্ভর করে কিসের উপর স্যার? আমি সহজে বলবো স্যার, আমরা লাস্ট সিজনেও প্রচুর আখ মাঠের থেকে মাঠের স্ট্যান্ডিং ছিল আমরা মারাই করতে পারি নাই, ফলে আমাদের চিনি উৎপাদন পরিমাণ কম হয়েছে। উৎপাদন পরিমাণ কম হওয়ার কারণ যেহেতু একটা ফিক্সড এক্সপেন্ডিচার স্টেবল, সেটার জন্য আমি যদি বেশি পরিমাণ চিনি উৎপাদন করতাম কষ্ট কাটে হইতো, কষ্ট বাড়তো না কষ্ট কমতো, অপরদিকে সেটা হয় নাই স্যার। আর আরেকটা কথা যে আমাদের প্রায় যে পরিমাণ আখ প্রাপ্তি দরকার, আমি প্রায় 2,70,000 মেট্রিক টন চিনি বানানোর অভিজ্ঞতা সুগারপুরে আছে, আমরা আখ পাচ্ছি না। আখ থাকে আখ চাষিরা স্যার বেশি দাম পেয়ে গুড়ে নিয়ে যায়, এখানে যদি উপস্থাপনা করা হয়েছে যে গুড় জুন আছে গুড় আর অন্যান্য ভাবে গুড় খাওয়াবে, কিন্তু আলটিমেটলি স্যার সেই নর্থ বেঙ্গল নাগপুর বা প্রত্যেক জায়গায় আখ চাষিরা গুড় মানে আখ চাষিরা গুড়ে ডাইভার্ট করে ফেলে, ডাইভার্ট করার ফলে স্যার আমরা এত একটা আইন থাকা সত্ত্বেও আমরা স্যার আখ মিলে ঢোকাতে পারি নাই, যেহেতু আখের একটা যখনই আখের সম্পদ একটা জাস্ট আখ চাষিদের কাছে তারা ভালো ভালো আখটা শুধু তাই না স্যার, আমরা আপনি জানেন স্যার আখ চাষিদেরকে আমরা ঋণ বিতরণ করি, নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, এত সত্ত্বেও যে অর্থনীতির বাজার তারা যেহেতু গুড়ে বেনিফিট বা গুড়ে ওনাদের কাছে বিক্রি করলে বেশি দাম পায় তারা ওই দিকে চলে যায়। তারপরে স্যার এই যে এখানে যদি গুড়ের জন্য যদি বিএসআরআই থেকে উদ্যোগটা দিচ্ছে আর যদি বেশি করে নেওয়া হয় বাস্তবে, যদি আমরা যাতে আমাদের যে গুড় মিল জোন এলাকায়
কোনো একটা আকো করে যাবে না এটা যদি স্যার আমরা প্রশাসনিকভাবে আইন থাকলেও আমরা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছি এই জন্য যদি ঘুরেকে আমরা এই অন্য জায়গায় যদি ঘুরটাকে বেশি করে ফ্ল্যাট করে দিতে পারি আমাদের আক্রান্তি বেশি করবে চিনি উৎপাদন বেশি হবে উৎপাদন গ্রোস কমবে সবচেয়ে বিশেষ জায়গা স্লাইডে দেখেছেন এক সময় সুগার প্রফেশনের আমি চাকরি করছি স্যার সব পয়সার থেকে 8.5-9 কোনো কোনো মিলে 9+ রিকভারি হয়েছে আজকে রিকভারি চিনি রিকভারি হার কমে স্যার 6-6.5-7 এটা লজ্জা লাগে স্যার বলতে স্যার এই কারণগুলো যখন আমরা কৃষিবিদদের জিজ্ঞেস করি তারা বলে যে স্যার আমরা আগে যে জমিতে আখ চাষ করতাম সেটা উঁচু এবং মাঝারি উঁচু জমিতে আখ হতো এখন আখ চাষিরা যেহেতু জমির স্বল্পতা আমাদের একটা লং সময় লাগে সেই কারণে আখ চাষের নিচু জমিতে চলে যাচ্ছে যদিও দেখানো হয়েছে সেই নর্থ বেঙ্গল কালকে আমি আখ মিল পরিদর্শন করেছি জমি প্রদর্শন করেছি দেখা গেছে যে জায়গায় একই জমিতে যে সাইড দিয়ে পানি আছে একদম ছোট ছোট আখ যেখান দিয়ে আখ পানি নাই সেখানে কিন্তু স্ট্যান্ডিং আখ চমৎকার আখ হয়েছে এই যে যে কথাটা বলা হচ্ছে এটা হয়তো যে পানিতে থাকলে কিন্তু ইনফ্যাক্ট ভালো আখ হয় না সেটা যদি যে আমরা যদি নিচুতে জমিতে আখ চাষ যখন বাধ্য আমরা করব করছি সেখানে যাতে আখটা ভালো হয় অ্যাট দ্য সেম টাইম রিকভারির জন্য বেশি থাকে সেটা নিশ্চিত করার জন্য তাদের উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি ইনফ্যাক্ট স্যার 8.5-9 রিকভারি হন স্যার 6-6.5 যে কারণে স্যার উৎপাদন গ্রস্তের প্রশ্ন করলে সত্যি স্যার অন্যদিকে এড়িয়ে যায় যে চিনির উৎপাদন গ্রস্ত চিনির রিকভারি রেট বলার মতো না উৎপাদন গ্রস্ত বলার মতো তবে স্যার আমরা যেটা করছি স্যার আপনি স্যার আমাকে অনেক স্নেহ করেছেন আমরা চেষ্টা করেছি স্যার সেই প্রত্যেকটা মিলে লক্ষ লক্ষ আখ চাষির সাথে খোলামেলা আলোচনা মনে করি তাদের সাথে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি এর মধ্যে তাদের মূল সমস্যা ছিল আমরা যে টাইমলি স্যার আখের টাকা দিই নাই স্যার আমরা আখের টাকা দিই মার্চ এপ্রিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার অক্টোবর নভেম্বরে আখের টাকা দিই এই জন্য আখ চাষিরা তখন করে কি তাদের রিসিপ্ট মানে ডব্লিউআর ফ্যাক্টরি করে 100 টাকা ডব্লিউআর জমা দিয়ে 80 টাকা নিয়ে ঘরে যায় 20 টাকা সে পায় না সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি লাস্ট সিজনে বা এর আগের সিজনে আমি স্যার 100 বার পেমেন্ট সাথে সাথে পেমেন্ট করে নিশ্চিত করছি আমি মনে করি কৃষকদের মধ্যে আস্থা আসছে কৃষকদের মধ্যে যে আস্থার অভাব ছিল আমরা সার দিই যে সারটা বিদেশ থেকে ইম্পোর্ট করা সার সেটা এই আমরা এই বিসিএসি বা বিএডিসি যে সারগুলো দেশের জমাত বাদা সার হয় চাচ্চাশিরা কমপ্লেন করতো যে সারগুলো দিচ্ছেন এটা তো কুড়াল দিয়ে কুবিও মানে মানে চুর ধরা যায় না সেই জায়গায় স্যার গত তারিখে স্যার আমরা মাননীয় মন্ত্রী স্যারকে বলে শিল্পমন্ত্রী স্যারকে বলে আমরা যমুনার পাটিলাদের সার দিয়েছি আমাদের আখ চাষের এখন ভীষণ খুশি একই সাথে তাদের দাবি টিএসপি কমপ্লেক্স থেকে আমাদের সারটা দেওয়ার জন্য আমি কথা বলছি তাহলে টিএসপি কমপ্লেক্স থেকে এই টিএসপি সারটা দিব এই ক্ষেত্রে বিএডিসি স্যার আমি বলবো কৃষি মন্ত্রণালয়ের কাছে গত তারিখে আমাদের একটা আবেদন ছিল যে আমরা বিএডিসি যদি ইম্পোর্ট করা সার না নিয়ে আমরা যদি টিএসপি থেকে নিতে পারি সেটা একটা অনুমোদন দরকার ছিল কিন্তু কৃষি মন্ত্রণালয় এটা আমাদেরকে দেয় নাই কারণ যেহেতু তাদের আমদানি করা সার আমাদের মাধ্যমে বিক্রি করতে হবে কিন্তু এই জায়গায় আখ চাষিদের একটু দ্বারকাতে বাংলাদেশের যে তার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্মীরা টিএসপি সার যদি দেওয়া হয় ভালো হবে তো স্যার আমি এটুকু বলবো যে আপনি যখন কৃষি মন্ত্রণ দায়িত্বে আমাদের জানেন স্যার আপনি মাননীয় শিল্পমন্ত্রী আমিও স্যার নামু স্যারের সাথে কাজ করছেন উনি মনে প্রাণে চাচ্ছে চিনি শিল্প ঘুরে দাঁড়াক আজকে মানে ডিজি স্যার যে কথা বললেন আমি স্যার আমার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটু জায়গা থাকার জন্য কথা বলার সেখানে এই যে আমাদের চিনি শিল্প সম্পর্কে নেগেটিভ বক্তব্য আসছিল সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বরং অবারণ করেছেন যে না চিনি শিল্পের প্রয়োজন আছে এবং সাপোর্ট দিচ্ছেন এবং সাপোর্ট দেওয়ার প্রেক্ষিতে ওই দিন ওই সময় চিনির দাম ছিল 31-32 টাকা আমাদের চিনির দাম ছিল 37 টাকা তোমার প্রধানমন্ত্রী বলেছিল কি করতে হবে তখন আমরা বলেছিলাম যে চিনির উপর বিদেশ থেকে চিনি আমদানি যেটা হচ্ছে সব ডিউটি আরোপ করা দরকার সেই ডিউটি আরোপের ফলে ব্যাট আরোপের ফলে মাশাআল্লাহ স্যার আমাদের চিনি মানে প্রায় 250 কোটি টাকার চিনি বিক্রয় করা সম্ভব হচ্ছে যেটা 10-11-12 করে চিনি যারা এই জনগণের সম্পদ সুগার প্রভু সম্পদ না 16 কোটি মানুষের সম্পদ রক্ষা পেয়েছে অপরদিকে যে ডিউটি আরোপটা করা হয়েছে প্রায় 13,000 টাকা এই 13,000 টাকা আরোপের পরে স্ট্যাটিস্টিক্স বলে
প্রায় 19 থেকে 20 লক্ষ মেট্রিক টন রসগোল্লার আমদানি হয়, সেই থেকে যদি মাল্টিপ্লাই করা হয় প্রায় 2500 কোটি টাকা সরকার রাজস্ব বৃদ্ধি পাবে। আমরা যখন এই কাজটা হয় ব্যর্থ আরোপ করা যদি আরোপ করা হয়, তখন আমাদের চিনি স্টক ছিল স্যার 1,15,000 মেট্রিক টন, 1,15,000 মেট্রিক টন যদি 13,000, আমাদের চিনির দাম 2 ধাপে বাড়ায় 37, প্রথম 44, দেন 48, আজকে স্যার 11,000 টাকা চিনির দাম বৃদ্ধি করা হয়েছে। এতে আমাদের প্রায় সরকারের আয় বেড়েছে প্রায় 121 কোটি টাকা। তা স্যার এই বিষয়গুলো সরকার প্রধানের একান্ত চাওয়ার কারণে হয়েছে, এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয় অসম্ভব ভালোবাসেন চিনি শিল্পকে, স্যার আমি আপনাকে দৃঢ় চিত্তে বলতে চাই। আর আপনি যেভাবে এই প্রতিষ্ঠান লালন করেছেন, স্যার আমাকে বললেন একটু কথা যে এই প্রতিষ্ঠান চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন ছিল, কেন এটা পেল, স্যার এটা অতীত ইতিহাস হয়তো বলতে পারবো না, এখানেই থাকো, কিন্তু তারপরে আমরা তাদের কাছে যে সাপোর্টটা চাই যে আমরা যে নিম্ন জমিতে যে আখ চাষটা করতেছি করতেই হবে, সেই ক্ষেত্রে যেন রিকভারি রেটটা আগের মতো হয়, সেই 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 ব্যবস্থা দিলে আমার উৎপাদন খরচ কিন্তু কমবে, এবং গুড়ের জন্য আমাদের মারাত্মক মানে প্রোডাকশন হ্রাস পায়, আর স্ট্যান্ডিং আখ চমৎকার আখ দাঁড়িয়ে থেকে আমি মারাই করতে পারি না, সেই জায়গায় যদি গুড় করার জন্য যদি অন্য দেখে বাংলাদেশের অন্য জায়গায় গুড়কে যদি মানে বাড়ানো যায়, তাহলে কিন্তু আলটিমেটলি গুড়ের চাহিদা মিটে গেলে তাহলে আমরা আখগুলা পাবো। স্যার আমি স্যার আর বেশি সময় নেব না, শুধু এই বিষয়টুকু বলবো, আমরা এনে আখ চাষী নেতৃবৃন্দ আছে, গত মৌসুমের আগের মৌসুমে ভিএসআরআই এবং আমাদের পরিচালক সিরিয়ার কেন ডেভেলপমেন্ট রিসার্চ একত্রে মিটিং করে স্যার আমাদেরকে ভর্তুকি, যেটা আখ চাষীদেরকে ভর্তুকি দেওয়াটা অভিযান আছে, সেটা আপনি জানেন, আপনি থাকতে সাহায্য করেছেন, 28 কোটি টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল, হয়তো পরবর্তীতে যে কোনো কারণে মানে রাষ্ট্রীয় টাকা অন্য জায়গায় ট্রান্সফার করার কারণে হয়তো দেয় নাই, কিন্তু এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত আমরা পাইনি, কিন্তু আমরা আখ চাষীদেরকে মানে প্রভাবিত করার জন্য আখ চাষীদের বেশি পরিমাণে আগ করে যে সরকার দেখেন 6-7 কোটি টাকা 8 কোটি টাকা দিত, এখন 28 কোটি টাকা দিবে আপনারা আগ করে, আলটিমেটলি সেই 28 কোটি টাকা না পাওয়ার পরে আখ চাষীরা কিন্তু মারাত্মকভাবে আমাদের প্রতিক্ষিপ্ত হয়, অনেক জায়গায় অনেক মিলে যে আমাদের প্রত্যেক জায়গায় আখ চাষীদের কাছে ক্ষমা চাইতে হয়েছে, যেটা যেহেতু অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার কারণে সেই টাকাটা পাওয়া যায় না, আপনারা ক্ষমা সুন্দর দেশে কাজ করেন, আমরা আপনাদের পাশে থাকব, এবং এই যে ভর্তুকিটা দেওয়ার কারণে আলটিমেটলি ডাইরেক্টলি এমন ভাবে এমন সিস্টেমে দেওয়া হয় এটা আখ প্রকৃত আখ চাষীরা বেনিফিটেড হয়, তাদের উৎপাদন আখ চাষীরা বলে তাদের উৎপাদন বেশি করছে, এই এসটিপি বা এই যে ভর্তুকি আগাম চাষ যে মাধ্যমে দেওয়া হয় এই এটা যদি প্রসেসটা একটু বাড়ানো যায়, দু তিনটা করে স্যার যাতে করে আখ চাষিরা যদি একটু সাপোর্ট হয় তাদের উৎপাদন বেশি বলে আখ চাষিরা তাদের উৎপাদন কাজের করার জন্য যদি একটু সহযোগিতা দেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তো আরো তারা উদ্বুদ্ধ হবে। আর আমরা কিন্তু স্বচ্ছতা স্যার আপনি হাউ ফার ট্রান্সপারেন্ট পারসন আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষ জানে, আপনার মতো হয়তো আমরা হতে পারবো না, তবে চেষ্টা করছি আখ চাষিদের মধ্যে এই জিনিসটা তুলে ধরতে যে আমরা ভেরি ভেরি ট্রান্সপারেন্ট, যখনই কেউ অন্যায় করবে দেন এন্ড দেন ফায়ার করি স্যার, আমরা করছি কিন্তু ছাড়বো না স্যার, যেহেতু আল্লাহ রহমতের মাননীয় শিল্পমন্ত্রী সেই সেই সুযোগটা দিয়েছে, সেই সেই মানে অধিকারটা দিয়েছে যে তুমি কাজ করো, যদি কেউ অন্যায় করে তাকে রুখে দাও, আর আমি আপনার কাছে থেকে দেখেছি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি, হয়তো কিছু দল শিখতে সক্ষম হয়েছি সেটা বাস্তবায়ন করছে, আমি বলবো এখন আখ চাষিদের মাঝে একটা আস্থা ফিরেছে এবং আখ চাষিরা এগিয়ে আসছে, আমরা তাদের সাথে তাদের সমস্যাগুলি চিহ্নিত করে আমরা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি। তা আমি আশা করবো স্যার যদি এই উপস্থিতির বিষয়গুলো একটু দেখেন তাহলে হয়তো আখ চাষিরা উদ্বুদ্ধ হবে। আর যেটা আমাকে লিখে দিয়েছে মানে আমি আবার তোটা বলবো না, অনেক ভালো বীজ যেটা স্যার আমরা ট্রান্সফার করতে করতে সেগুলা এখন মানে আসল বীজটা থাকছে না, ডি জেনারেশন হয়ে গেছে, সেই ডি জেনারেশন হওয়া বীজগুলো যেন আমাদেরকে এখান থেকে অরিজিনাল বীজ সাপ্লাই করা হয়, তাহলে আখ চাষিদের মধ্যে আস্তে আস্তে আবার ওই জায়গায় পৌঁছে দিতে পারবো। টিএসপি এমওপি যেটা আমাদেরকে ডোজ দিচ্ছে সেই ডোজটা যাতে মনে করেন স্যার নর্থ বেঙ্গল সুগার মিলে যে ডোজ হবে সেটা ফরিদপুরে নাও হতে পারে, দর্শনা নাও লাগতে পারে, পঞ্চগড়ে নাও লাগতে পারে, এই জন্য ডোজটা যদি ডিটারমাইন করে দেওয়া হয় তাহলে
আমরা কোন কোন এলাকার জন্য কি দোষ দেব সেটা আমরা ভালো করতে পারবো। তারপর স্যার স্টেম করার জন্য ইনসেকটিসাইড ব্যবহার সেটাকেও যাতে মানে কোনটা করলে আমরা স্টেম করার নিশ্চিন্ন করতে পারবো সেটা একটা বড় প্রবলেম আমাদের আকাশকে ক্ষতিগ্রস্ত করে। আর স্যার এসটিভি সরাসরি এবং মরিয়া আকাশ আমাদের উদ্যোগীরা যদি একটু দেখেন স্যার বদল দিতে পারলে আমরা আকাশের খুশিও মানে সুগার কর্পোরেশন প্রোডাকশন কস্ট হ্রাস পাবে, উৎপাদন বাড়বে, আকাশের এগিয়ে আসবে। আর এখানে স্যার আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় এটা যেন আর একটু কন্টিনিউ করে ভালো হয় তারা করছে। আর নিয়ন্ত্রণ এলাকায় ডেমনস্ট্রেশন প্ল্যান্ট এটা করা হয় কিন্তু ডেমনস্ট্রেশন প্ল্যান্টটা যেন আরো প্রত্যেক মিলে বেশি বেশি করে দেওয়া হয় সেটা নিশ্চিত করা। আচ্ছা আপনি একটা প্রশ্ন বলছেন তুমি তুমি কি করছো যে বিদের জন্য বলা হয়েছে স্যার জেনে খুশি হবেন স্যার আমরা যে প্রথম আপনি ঢাকা অবস্থা যেটা প্রকল্পটা নিয়ে আসছিলেন সেটাও ঠাকুর গায়ে মানে বিএমআর করা হবে ওল্ড মেশিন রিপ্লেসমেন্ট করা হবে একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মোদিয়া চৌধুরী স্যার বিদটাকে করার জন্য সেখানে যোগ করতে বলা হয়েছে। সেই ব্রেকডাউনটি 101 কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছিল এবং নর্থ বেঙ্গলে আপনি থাকা অবস্থায় ভোর থেকে অ্যাসেসমেন্ট করে মেজরমেন্ট সমস্ত সুগার মিলে আমাদের র সুগার একই সাথে কো জেনারেশন বিদ্যুৎ হবে এই দিয়ে এবং কিছু মেশিন রিপ্লেস করে 73 কোটি টাকার প্রকল্প দুটা প্রকল্প আসছিল। কিন্তু যখন স্যার আমরা রিনাউন্ড কনসালটেন্ট দ্বারা এটা বাস্তবায়ন দিয়ে এগোচ্ছিলাম তখন দেখা গেছে 101 কোটি টাকার প্রকল্প প্রায় 210 কোটি টাকা আসছে। কনসালটেন্ট বলছে যে 210 কোটি লাগবে তারপরে নর্থ বেঙ্গলে প্রায় 173 কোটি টাকার জায়গায় 170 কোটি টাকা লাগবে যেটা এস্টিমেট দিয়েছি। দেন ইস্যুটা নিয়ে আমার মন্ত্রী এবং সচিব স্যার সাথে কথা বলি তখন বললো যে এরকম ডাবল মানে এস্টিমেট বেড়ে গেছে এটা এটা কোথাও মানে ঠিক হবে না। তখন বরং মানে মন্ত্রী সচিব স্যার বললো যে তুমি আরো একটু কলেভর বৃদ্ধি করো কলেভর বৃদ্ধির জন্য স্যার আপনি একনেকের মিটিং এ থাকবেন আমি বিনয়ের সঙ্গে বলবো সেখানে কলেভরটা বৃদ্ধি করা হয়েছে দুইটা প্রতিষ্ঠানে আরো একটা একটা দুইটা ডিস্টিলারি দেওয়া ঠাকুরগাঁও এবং নর্থ বেঙ্গলে একই সাথে স্যার নর্থ বেঙ্গলে 40,000 মেট্রিক টনের র সুগার আমদানি করে চিনি বানাবো সেটাও ঠাকুরগাঁও দেওয়া হোক একই সাথে নর্মি মন্ত্রী স্যার বলল স্যার একই সাথে বললো স্যার মানে কো জেনারেশন নর্থ বেঙ্গলে আছে তুমি ঠাকুরগাঁও দাও এইভাবে স্যার আমাদের কলেবরটা বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রী স্যারের সাথে যখন দেখা করি কথা উনি বললো যে তুমি এখানে বায়োগ্যাস বায়ো ফার্টিলাইজার দাও ইন টোটালি একটা কমপ্লেক্স স্যার আপনার জ্ঞাতার্থে বলতে চাই আজকে এরকম কোম্পানি সব কটা সুগার মূল্য এই দূর দূর তাকেও এরকম কোম্পানি লাভ করে কেন আমি ডাইভার্সিফিকেশন দিই আমার ডিস্টিলারি আমার মোলাসেস এটা প্রপার ইউজের ফলে হিউজ আর্নিং ইয়ারলি 50 থেকে 70 কোটি মুনাফা করছি সরকারকে 50 থেকে 70 কোটি দেওয়া হচ্ছে। এই কারণে স্যার আপনি এক নেগের মিটিং তারপর জোরে বলবেন স্যার যে এই যদি নর্থ বেঙ্গল ঠাকুরগাঁও দুটা ডিস্ট্রিক্ট দেওয়া হয় আমি স্যার টোটাল মোলাতে 70-80,000 মেট্রিক টনে মাত্র 15-20,000 মোলাতে ইউজ করি বাকি মোলাতে আমরা পানির দরে বিক্রি করতে হয় যেটা আমরা প্রপার ইউজ করি অসম্ভব কোয়ালিটি জিনিস যেটা কেউ ভালো করছে একই সাথে দুইটা করতে পারবো। তো এই জন্য এটা দুটা ডিস্টিলারি দুই জায়গায় কো জেনারেশন দুই জায়গায় রসগা 40-80,000 মেট্রিক টন যদি রসগার উৎপাদন মাধ্যমে চিনি উৎপাদনে বাড়াতে যায় সক্ষমতা বাড়বে উৎপাদন করে হ্রাস পাবে। আমি স্যার অনেক সময় নিয়েছি শুধু আমি বিশ্বাস করি আমি আমার মন করে স্যার আপনি আমাকে আদর করেন এবং আমি যখন স্যার আপনি কখনো মানে একটু যদি নির্দেশ দেন আমি মনে করি দৌড়াই দৌড়াবো এবং আপনার সাপোর্ট নিয়ে আমরা আমি মনে করি জিনিসের আগাবে আপনার সেই অনুপ্রেরণা আমি পাচ্ছি। আমি শুধু একটু কথা বলবো যখন স্যার আপনি বিদায় নিয়ে চলে আসেন আমি সত্যি মানে স্যার দেখা করতে গেছি স্যার ভুল ত্রুটি যদি করে থাকি ক্ষমা করবেন স্যার বলছিলেন আপনি যে তুমি আমিও তো মানে ঠিক আছে তারপর বলছিলেন যে তুমি অনেক রাগ করছি তোমার কিছু কিছু করতে পারলাম না এটা স্যার আমি মনে করি ওই দিনে সবাইকে গর্ব করি বলে আজকে সবার মাঝে বলি আমি পেয়ে গেছি স্যার আপনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন সচিব আপনি বাংলাদেশের একজন গুণী মানুষ স্যার এবং আমি বলবো এই চিনি শিল্প আমি আমার লক্ষ্য করেছি স্যার কৃষি সচিব পাশে মনে হয়েছিল যা আমাদের থেকে স্যার আছে শিল্প সচিব হিসেবে আছে তা আপনি স্যার আমাদের যখন জায়গা জায়গায় থাকবেন আরো উচ্চ পর্যায়ে চলা যাবেন আপনি আমাদেরকে লালন করবেন
আমরা কথা দিতে পারি আমাদের শ্রমিক কর্মচারী সবার মাঝে একটা প্রাণ চঞ্চল ফিরে আসছে, তারা কাজ করছে, এবং প্রশাসনিক ব্যাপারে আপনি একটু টিপস বা ট্রিক্স যেটা শিখছি দেখছি সেটা বাস্তবায়ন করছি, এবং আমি মনে করি কর্পোরেশনটা পজিটিভ দিকে যাচ্ছে। এটি বাইরে বাইরে বলতে হয় নিজের কথাটা আমজাদ আমার কাছে তারা তুই বলছিল আমাকে বলতেছিল যে সুগার কন্ট্রোল অবস্থা তো একটা ভালো, যদিও স্যার আমার বেশি হয়ে যাচ্ছে, আপনি কৃষিবিদ হওয়ার কারণেই এটা হচ্ছে। আমি স্যার কৃষিবিদ না, তা আমাদের সাথে পরে আমি ক্লিয়ার করলাম আমি বেসিক্যালি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বাট আমি স্যার ধারণ করি মানে যে কাজটা করি মন প্রাণে করি, এবং আমি সবাইকে মন প্রাণে কাজ করার জন্য এগিয়ে আনার চেষ্টা করছি। আমি বলবো যে আমাদের হাজার হাজার কোটি টাকা সম্পদ আছে সুগার কর্পোরেশনে, এটা পিছনে থাকবে না স্যার, শুধু দরকার প্রপার লিডারশিপ, প্রপার গাইডেন্স। যদি স্যার আপনার সেই গাইডেন্স সম্পর্কে আপনার গাইডেন্সটা দেন, সাপোর্ট দেন, আমরা ইনশাল্লাহ ভালো করবো। আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং অন্য যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত আগত শুধু বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।